সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ দশে জুলাই রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলার সেই আলমডাঙ্গা থানার বিখ্যাত হাটে চলে এসেছি আপনাদেরকে সুন্দর সুন্দর মহিষ দেখানোর চেষ্টা করব দেখেন অত্যাধিক গরম যার কারণে মহিষের গায়ে পানি দিচ্ছে দেখেন গরমের কারণে কীভাবে মহিষের গায়ে পানি দিচ্ছে আসলে একটা মহিষ যদি পানিতে না ওর পেটের যদি ঠিক মতন খাবার থাকে সারা দিন পানের ভিতরে থাকে আর এই রোদের ভিতরে এসে দাঁড়িয়ে আছে গা তো গরম হতেই পারে দর্শক বন্ধুরা আমি আজ চলে এসেছি সেই আমাদের সুপরিচিত আলম ভাই সেই আলম ভাই দেখেন উনি এক কালারের পোশাক পরে এ হাটের আমি বলি বলে থাকি যে হাটের নায়ক আসলেই সে হাটের নায়ক এই গরুর হাটে আসে এক কালারের পোশাক সাদা পোশাক তার গায়ে থাকবে সে হচ্ছে ফিটফাট কোয়ালিটির একটা মানুষ প্রতি হাটেই করে সবগুলো তোলে না আবার বাড়ি রেখে দেয় ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা পরিচয়টা যদি বলতেন আলম ভাই আলম ভাই কোথা থেকে আসতেন শ্যামপুর থেকে আলম ভাই আসতে আলম ভাই কয়টা তুলছেন আজকে হাটে চারটে একটাও বিক্রি হয়েছে আলম ভাইয়ের মনটা যে খারাপ একটা মহিষু বিক্রি করতে পারেনি আজকে আলম ভাই হাটে এসে সবার আগে বৌনি করে সে আর আজকে হাটে মহিষ বিক্রি করতে পারেনি ভাই এই যে এই মহিষটা দেখছি এই মহিষটা দাঁতে কয় ঠাইছে দাঁত ছাড়া এর মাংস কতটুকু হবে একটা আট মন সাড়ে আট মন মাংস হবে ভাই এটা কি জোড়া ধরে বিক্রি না সিঙ্গেল বিক্রি সিঙ্গেল প্যাকেজ বেঁচে যাবে জোড়া ধরে বিক্রি হবে এইটার সাথে এইটা জোড়া তাই তো ভাই এইটার গায়ে মাংস মাংস ওইটার থেকে বেশি হ্যাঁ দেখেন এইগুলা কিন্তু আসলে সবই ফুল দাঁতের মহিষ দেশাল মহিষ তো নাকি ভাই একদম দেশাল মহিষি গুলা দেখেন পিছনের সাইডটাও কিন্তু বেশ সুন্দর মাথাটা দেখেন মাথার সিং টিং গুলা দেখেন বেশ সুন্দর লাগছে হ্যাঁ খুবই সুন্দর ভাই এই জোড়া ধরে বিক্রি করবেন যে জোড়ার মাংস হবে কতটুকু কতটুকু হবে ষোলো সতেরো মন মাংস হবে উনি টার্গেট করেছে কেমন কি দাম দিয়েছেন যে জোড়ার পাঁচ লক্ষ বিশ হাজার টাকার দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে দশক পনেরো উনি পাঁচ লক্ষ বিশ হাজার টাকার দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন দেখেন এর মধ্যে কাস্টমার চলে এসেছে দেখাশোনা চলছে ভাই মোবাইল যদি একটু বলতেন লাস্টে দর্শক বন্ধুরা ওনারই আর দুইটা মহিষা আছে এই এই দুইটার মধ্যে বাচ্চা দুই দাঁতের বাচ্চা দেখেন এর শর্টটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর লাগছে ভাই এটা কয় দাতের মহিষ এটা করে ভাই দুটো করে দাঁত হয়েছে জি ভাই এটা আর দুইটা করে দাঁত হয়েছে চকচকগুলো দেখাই কাঁটাগুলো দেখায় দেখেন সিংটিংগুলো ছোট ছোট দুটো করে দাঁত হয়েছে এ যorar কি দাম দিয়েছেন এ দুটো দাঁত আছে টাকা দাম দিছে এটা কিন্তু খামারে উপযোগী মহিষ খামারে তুলতে পারবেন যারা খামারে তোলার জন্য মহিষ খুঁজছেন তাদের জন্য এই মহিষগুলো বেস্ট তাই তো ভাই এই যে দাম বলছেন দাম দর করার সুযোগ আছে তো এই দামও নিতেছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আহ ভাই তাহলে ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে এই দিকেই দেখেন অনেক মহিষ আছে তার মধ্যে এই দুইটা মহিষ আমার কাছে মনে হলো যেন ছোট বাসুর মহিষ এই মুরগির দাঁতে কয়টা হয়েছে দুইটা করে দাঁত হয়েছে দেখেন এই মুরগগুলা যত সম্ভব খামারে ছিল না খামারে না তৈরি করি বাড়ির বাচ্চাই তৈরি করেছে ওনার এক কথাই ওনারা পুষে এরকম সুন্দর করছে দেখেন কী সুন্দরভাবে পানি দিচ্ছে পানি দেওয়াটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখেন আর দেখেন পানি দিচ্ছে কিভাবে মশার গায়ে একটা মহ যদি পানিতে নাবে কতদিন কতক্ষণ থাকে তিন চার ঘন্টা পানির ভিতরে থাকে দর্শক বন্ধুরা আপনারা শুনছেন তাপের দিন হলে পরে ওরা সারাদিন যদি পানির ভিতরে থাকে যদি পেটে ঘাস থাকে তাহলে আর উঠতে চাই পানির ভিতরে ডুব খেলে দেখেন কি সুন্দর করে মাথায় পানি দিচ্ছে মহিষ দুইটা আসলে খুবই সুন্দর লাগলো বাছুর মহিষ বাবু তোমার নাম কিছু না প্রান্ত সাহারিয়ার দুইটা মহিষ নিয়ে আসছে বাবু তোমাদের বাড়ি পোষা মহিষ কতদিন ধরে পোষছো মহিষ দুইটা এই মহিষ তো আমাদের দেশাল মহিষ না মহিষ দুইটাই দেশাল মহিষ দুই বছর ধরে পুষতে দাঁতে কয়টা হয়েছে দুইটা করে দাঁত হয়েছে খামারি উপযোগী মহিষ যারা খামারের জন্য তুলতে যাচ্ছেন সুন্দর কোয়ালিটির দুইটা মহিষ বাবুই জোড়ার দাম কেমন দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন আমি মোবাইল নম্বর দিয়ে দেব আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন বাবু মোবাইল নম্বরটা বলা যাবে বলো শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু ব্যবসিক না উনি একজন খেতেল ওনার বাড়িতেই এই দুইটা মিষ পুষতে আসলে খামারে দ্বারা ঢুকাতে চাচ্ছেন এই কোয়ালিটির মহষ আসলে বেস্ট হয় যেহেতু দুইটা দাঁত হয়েছে খামারে যে আরও মোটা হবে এই মিষগুলা তে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দেখেন এটা হাটের রেল লাইনের পাশে এইদিকে মুখ দিয়ে দাঁড় করে রাখে মহিষগুলা সব এই একটা মহিষ দেখেন এই জোড়ার মহিষের গায়ে মনে হচ্ছে অনেক মাংস ভাইজান কেমন আছেন আজ মহিষ মহিষ দুটো তো তো অনেক বড় বড় মহিষ দেখেন এই মহিষ দুটো কিন্তু হাটের সেরা মহিষই বলা চলে অনেক সুন্দর অনেক মাংস আছে মহিষ দুটোর গায়ে এই দাঁতে কয়টা হয়েছে ভাইজান ছটা করে দাঁতে হয়েছে মাংস কতটুকু হবে সতেরো মন টার্গেট করেছে উনি কেমন কি দাম দিয়েছেন জোর সাড়ে পাঁচ লক্ষ টাকার দাম দিয়েছে দামদর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ভাইজান আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখেন পিছুরের সাইডটা কিন্তু এটা সিংটিংগুলো বেশ ভালো নিখুঁত একটা মহিষ বলা যায় খুবই সুন্দর যদি কারো ভালো লেগে থাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাইজ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন আসলে অত্যাধিক গরম যার কারণে হাটে আজকে প্রত্যেকটা মহিষের গায়ে এইভাবে করে পানি দিচ্ছে ঠান্ডা করার জন্য অত্যাধিক গরমে মহিষের শরীর হিট হয়ে যায় যার কারণে

প্রতি হাটে বিক্রি করে আজকে বেচা কেনা করতে পারেনি একটা হাজান ভাইয়ের মনটা একটু খারাপ দেখেন মুখটা একটু শুকনো শুকনো লাগবে হাজান ভাই এই জোড়াটা কেমন কি দাম দিয়েছেন ও জোড়া ধরে এটা দেখেন এটা জোড়া ধরে না সিঙ্গেল সিঙ্গেল আর এইটা এই দুইটা জোড়া তাই তো এই জোড়া কেমন কি দাম দিয়েছেন চার লাখ তিরিশ এর মাংস কতটুকু হবে পনেরো মন টার্গেট করেছে হাসান ভাই আছে আসলে প্রতি হাটে এসে মহিষ নিয়ে ঘুরে যায় না কিন্তু আজকে বসে একটাও বিক্রি করতে পারেনি কেমন কথাই গেল হাসান ভাই আপনার মোবাইল নম্বরটা যদি দিতেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি দর্শক বন্ধুরা হাসান ভাই কিন্তু একজন ব্যাপারী প্রতি হাটেই উনি মহিষ তুলেই আপনার কাছে সব সময় থাকে হাসান ভাই আপনার বাড়ি যাই যদি কেউ কিনতে চায় পাবে বাড়ি গেলেও পাবে ভাই সব সময় আমার মহিষ দর্শক বন্ধুরা যদি কারোর ভালো লেগে থাকে বা এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ হাসান ভাই সব খোলা আছে যদি কারোর বয়স লাগে হাসান ভাই যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ